নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যিই তুমি ভালো আছো। তো এর আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো, যেটা হচ্ছে সোডিকো কোম্পানির টোটো সম্বন্ধে। আজকে আমরা দেখছি এই মডেলটা হচ্ছে র্যাপিড এক্স কোম্পানি, যেটা হচ্ছে মডেল হচ্ছে র্যাপিড এক্স কোম্পানি যদি বলি সোডিকো কোম্পানি। তো এর আগে আমরা কয়েকটা মডেল দেখে নিয়েছি, কিন্তু আজকে এই মডেল সম্বন্ধে জানবো এবং তোমাদের জানানোর চেষ্টা করবো। তো এই কারণে তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওতে থাকবে, আর এখনও তুমি যদি লাইক না করে থাকো লাইক অবশ্যই করবে। চলো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ভিডিও তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে কিন্তু তোমরা সমস্ত সব কিছু জানতে পারবে যেটা হচ্ছে সোডিকো র্যাপিড এক্স সম্বন্ধে। এটা হচ্ছে আজকে আমরা পুরোটাই জানবো, এই কারণে বলবো অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে। যেটা তোমাদেরকে বলে থাকি স্বাভাবিকভাবে প্রথমেই, যেটা আমি চাকা থেকে শুরু করার চেষ্টা করি, তো আমি বলবো একটু চাকাটা দেখাতে দাদাকে। যেটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ MRF-এর টায়ার অ্যালয়েল হুইল দিয়ে, এছাড়া 2 বছরে তোমরা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। সাথে আমি একটু বলবো যেটা হচ্ছে শকার, তোমরা 43 ইঞ্চি শকার পেয়ে যাচ্ছ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সাথে আমি বলবো লাইটটা, যেটা হচ্ছে তোমরা ডিজিটাল লাইট পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা ফোকাসের সাথে, যেটা হচ্ছে 36 থেকে 30 ফুটের কাছাকাছি কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ ফোকাসটা। সাথে আমি একটু বলবো যেটা হচ্ছে তোমাদের লেগ গার্ডটা, স্বাভাবিকভাবে মনে হয় না তোমরা এর আগের লেগ গার্ড যেটা সোডিকো কোম্পানি তোমরা দেখেছো এরকম চওড়া দিয়ে বিশেষ করে তোমার লেগ গার্ড হয়তো তোমরা দেখো। সাথে আমি তোমাদেরকে বলবো যেটা হচ্ছে ড্রাইভার পজিশনের দিক দিয়ে, যদি আমি ড্রাইভার পজিশন দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্পেস তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে যেটা হচ্ছে সোডিকো কোম্পানি। তো সাথে আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা পেয়ে যাচ্ছ ট্যাপ মিটার পেয়ে যাচ্ছ, যেটা সমস্ত সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন হচ্ছে লাইটের ফাংশন দেখতে পাচ্ছ, এছাড়া তোমার কত কিলোমিটার চলছে সমস্ত সব কিছু কিন্তু তোমরা এটা এই ট্যাপ মিটারে দেখতে পাচ্ছ। সাথে আমি এই দিক দিয়ে যদি বলি পায়ের ফুট রেসের কথা যদি বলি, ফুট রেসের জায়গায় দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফুট রেস আছে, এতটা স্পেস তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে সোডিকো কোম্পানি। সাথে এই দেখতে পাচ্ছ এখানে লেগ গার্ডটা খুব সুন্দর, যেটা হচ্ছে তোমাদের পায়ের দিয়ে এখানে ব্র্যান্ডিং করা আছে। তো সাথে সাথে আমি বলবো এই গাড়িতে তোমরা ব্যাক ক্যামেরা কিন্তু অবশ্যই পাচ্ছ, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি একটু দেখানোর চেষ্টা করব যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরাটা, যদি আমি ব্যাক করি হালকা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্যাক যাচ্ছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে তোমার ব্যাক ক্যামেরাটাও কিন্তু এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ। সাথে এখানে একটা কেবিন লাইট পাচ্ছ, এখানে এক্সট্রা ফিচার্স দিয়েছে যেটা হচ্ছে একটা পাখা, যেটা তোমরা এখান থেকে খুলে মুভ করতে পারো, এদিকেও লাগাতে পারো বা ওইদিকেও লাগাতে পারো, যেটা হচ্ছে তোমাদের এখানে একটা ক্লিপ সিস্টেম করা আছে, যার ফলে কি হচ্ছে তোমার যখন মনে হবে কি তোমার দিক দিয়ে হাওয়া খাওয়ার দরকার, তো সেখানে দাঁড়িয়ে তোমরা এখানটা মুভ করে নিতে পারছো, মনে হচ্ছে যে কি প্যাসেঞ্জারের দিকে দেবো সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা মুভ করে দিতে পারো। সাথে এখানে খুব সুন্দর একটা সিস্টেম দিয়েছে যেটা হচ্ছে ঢোল সিস্টেম, মিউজিক তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে সোডিকো কোম্পানি। এর সাউন্ড যদি আমি তোমাকে বলি খুব সুন্দর একটা সাউন্ড তোমরা এখানে পেয়ে যাবে। সাথে আমি পিছন দিক দিয়ে একটু দেখাতে বলবো যে পিছন সাইডটা সত্যি খুব লুকটা এত সুন্দর দিয়েছে যেটা হচ্ছে সোডিকো কোম্পানি। এর আগে কিন্তু বিশেষ করে তোমরা এরকম লুক কিন্তু সোডিকো কোম্পানির বিশেষ করে দেখতে পাবে। আমি বলবো এখানে খুব সুন্দরভাবে যেটা মডেলটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে র্যাপিড এক্স, সাথে খুব সুন্দর একটা মানে তোমার ব্র্যান্ডিং করেছে যেটা হচ্ছে তুমি পিছন দিয়ে দেখতে পাচ্ছ। পিছনের লুকটা যদি আমি একটু দূর থেকে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে সোডিকো কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করছে। সাথে সাথে আমি বলবো যে এই যে এটা তোমার বাম্পারটা, বাম্পারটা দেখো কত চওড়া করেছে, এর আগের যে বাম্পারটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু সিঙ্গেল একটা চ্যানেল দেওয়া ছিল, সেখানে কিন্তু এখানে খুব সুন্দর একটা ডবল একটা ইয়ে দিয়ে, ঠিক আছে। সাথে আমি তোমাদেরকে যেটা বলছিলাম এর আগেও ভিডিওতে, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, সেখানে দাঁড়িয়ে কিন্তু যেটা আমরা পিছনে ক্যামেরা দেখছিলাম অনেক গাড়ি কিন্তু এই এরকম পজিশনে থাকে বা এরকম পজিশনে থাকে, কিন্তু সোডিকো কোম্পানির গাড়ি কিন্তু তুমি একদম একদম গাড়ির চাকা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। যেটা আমি তোমাদেরকে আগেও দেখালাম যে নিচে থাকার ফলে কি হচ্ছে গাড়ির একদম পুরো বডিটা তোমরা দেখতে পাচ্ছ পিছনের সাইডটা। সাথে এর সাথে সাথে আমি বলবো যে এখানে তোমরা একটা ইয়ে পেয়ে যাচ্ছ, বাংকার পেয়ে যাচ্ছ, যেটা আমি একটু দেখাতে বলবো দাদাকে, যেটা হচ্ছে এখানে আছে, যেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে খোলা আছে কিন্তু এখনো সেটিংস করা হয়। সাথে এবার আমরা জানবো যেটা হচ্ছে গাড়ির পুরো লুক, তো লুকটা তোমাদের কিছু যদি দেখায় লুককে এত সুন্দর লাগছে দেখতে যেটা মনে হচ্ছে না কি এটা করবো। যদি আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই বা তুমি যদি কোনো প্যাসেঞ্জার নিয়ে যাও তো সেখানে দাঁড়িয়ে দেখবে কিন্তু এটা একটা পুরো মনে হচ্ছে শুরু হয়, হাইট ঠিক ওরকমই দেখা যাচ্ছে। সাথে এত শক্তপক্ত গাড়ি যেটা তোমাদেরকে কী বলবো মানে বোঝাতেই পারবো না, তাহলে তোমরা ভিডিওতে যতটা দেখছো তার থেকে কিন্তু অনেক সুন্দর এই গাড়িটা দেখতে লাগছে। সাথে তোমরা যখনই তোমরা UMC এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে আসবে
তো অবশ্যই তোমরা দেখতে পাবে যেটা হচ্ছে এই গাড়িটা। তো এই গাড়ি সম্বন্ধে তোমাদেরকে ফিচার সম্বন্ধে বললাম, যেটা তোমরা পেয়ে যাচ্ছ ক্যামেরা পাচ্ছ, কেবিন লাইট পাচ্ছ, সাথে আমি দাদাকে বলবো যেটা হচ্ছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ যে এসি বোর্ডটা, যেটা আমরা স্বাভাবিকভাবে এখন প্রত্যেকটা গাড়িতে নর্মালভাবে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এসি বোর্ড, যেটা হচ্ছে শীতের সময় গরম থাকার একটা সম্ভাবনা থাকছে, সাথে যখন গরম পড়ছে তো সেখানে একটা ঠান্ডা থাকার একটা পজিশান থাকছে, যেটা হচ্ছে এই তোমার হচ্ছে এসি বোর্ডটা থাকার ফলে। সাথে এখানে স্টেপনির তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে স্টেপনি থাকছে। সাথে আমি তোমাদেরকে সাথে সাথে একটু কথা বলবো, যেটা হচ্ছে আমাদের সবসময় যেটা জানবার দরকার থাকে, একটু তার আগে আমি তোমাকে বলবো যেটা হচ্ছে যে এই প্যাসেজটা যদি আমি তোমাদেরকে দেখাই, খুব শক্তপোক্ত কিন্তু এখানে প্যাসেজটা তোমাদেরকে দিয়েছে, এখানে লুকটাও খুব সুন্দর লাগছে দেখতে। যদি আমি দেখাতে বলি এদিকটা, তুমি দেখো কত সুন্দর একটা মানে তোমার ইয়ে দিয়ে করে দিয়েছে, পাইপ দিয়ে চৌকো বার দিয়ে খুব সুন্দরভাবে করেছে। যদি আমি এই প্যাসেজটা একটু বসে দেখাই তোমাদেরকে, যেটা হয় স্বাভাবিকভাবে প্যাসেঞ্জার যখন একটা প্যাসেঞ্জার আর একটা প্যাসেঞ্জার যখন এখানে বসে তো পায়ে লাগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জায়গাটাও কিন্তু খুব একটা ভালো স্পেস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে, যেটা হচ্ছে সোডিকো কোম্পানি। তো আমি যদি একটুখানি এইভাবে বসি তো সামনের লোক বসতে কোনো কিন্তু অবশ্যই একদমই কোনো সমস্যা থাকছে না, সাথে এই স্পেসটাও কিন্তু খুব ভালো একটা স্পেস দিয়েছে। আমি যদি এই তোমার হচ্ছে যদি আমি ফুলের এই ডিস্টেন্সটা যদি বলি তো ফুলের ডিস্টেন্সটা দেখছো মাটি থেকে কিছু না হলো 1.5 ফুটের কাছাকাছি আছে। তো এই ফুটলেসটা যদি থাকে, মানে বিশেষ করে এই ফুলোর যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা থাকলে স্বাভাবিকভাবে আমরা কী সুবিধা পেতে পারি সেটাও আমি তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে মোটরে জল লাগার সমস্যা একদমই থাকছে না, সাথে কী হচ্ছে জল কাদা মোটরে লাগার সমস্যা থাকছে না। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা একটা জিনিস ভাবতে পারছো যে মোটর খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেটা হচ্ছে এই ফুট রেসটা মানে বিশেষ করে এই পুরো রেসটা থাকার ফলে। তো সাথে সাথে আমি বলবো যেটা আমাদের সবসময় জানবার দরকার থাকে, যেটা মোটর কত থাকছে, ব্যাটারি কত থাকছে, গাড়ির দাম কত, তো অবশ্যই তোমাদেরকে বলবো। এই কারণে এখনও বলছি তোমাদেরকে, এখনও যদি তুমি ভিডিওতে লাইক না করে থাকো লাইক অবশ্যই করে দাও, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো। চলো এখন আমরা জানবো যেটা হচ্ছে ব্যাটারি কী থাকছে। ব্যাটারি থাকছে 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, সাথে থাকছে হচ্ছে 1000 কন্ট্রোলার 1000 মোটর থাকছে। এবার আমরা বলবো যেটা হচ্ছে এই গাড়ির চ্যাসিস সম্বন্ধে। গাড়ির চ্যাসিস তোমরা পেয়ে যাচ্ছ 4 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার, যেটা কিনা 4 বছরের ওয়ারেন্টি তোমাদের কিন্তু দিয়েছে নিউ এনট্রি এন্টারপ্রাইজ আরিফ বাড়িতে, ঠিক আছে, যেটা হচ্ছে 4 বছরের ওয়ারেন্টি তোমাদেরকে প্রোভাইড করছে, যেটা হচ্ছে এই গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে। তো সাথে সাথে আমি যেটা তোমাদেরকে বলে রাখলাম, টায়ার পাচ্ছ তোমরা 2 বছরের, সাথে 1 বছরের হচ্ছে মোটর পাচ্ছ, কন্ট্রোলার পাচ্ছ, 15 মাসে তোমার হচ্ছে ব্যাটারি পেয়ে যাচ্ছ। তো এবার আমরা দামটা জানবো, যেটা হচ্ছে 1,40,000 থেকে 1,42,000এর মধ্যে তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাবে, যেটা হচ্ছে বারাসাত বাড়ি বাড়ি হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজে আসবে। তো আজকের ভিডিওতে আমরা সমস্ত সব কিছু জানলাম, যেটা হচ্ছে র্যাফিটেক্স সোডিকো কোম্পানির মডেলের সম্বন্ধে। তো আশা করি এই ভিডিওটা সত্যিই খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। তুমি যদি ভাবছো এই সময় দাঁড়িয়ে টোটো কিনবো, তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি, একদমই মিস করবে না, এই গাড়িটা অবশ্যই তোমরা নিতে পারো, চলে আসো আরিফ বাড়ি বারাসাত নিউ এমসি এন্টারপ্রাইজ। এছাড়াও আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, বিস্তারিত যদি আরও কিছু জানবার থাকে অবশ্যই তোমরা ফোন করে জেনে নিতে পারো। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে,